ডলাডালি করতে 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 মিঠাটা এই রমের ঘন হয়ে যায় আর লাল লাল। বিভিন্ন জায়গায় মোরা মিঠা কিনি মানে গুড় কিনি, যে গুড় কেমনে হয় না হয় হেরা তো মোরা বেবালা মাসে জানি না। তো এই যে দেখতেছেন খেজুর গাছে, এই খেজুর গাছ দিয়ে এই রমের রসের হাড়ি দিয়ে রস নামায়, এই রসটা প্রসেসিং করে বাসায় লইয়ে যায় এই রমের ড্রাম ভরে ভরে। হেয়ের পরে এই যে রস কেমনে সেকে দেখেন, এই যে পাত্রটার মধ্যে রাখতেছে এটা মোরা কই গ্রামে তাফাল, ফলের মধ্যে সেকে আর নিচে কিন্তু চুলার মতো আছে বড়। এই তাফালে কিন্তু খালি রস দিয়ে মিঠা বানায় এমন কিন্তু না, এই তাফালে হইলো গ্রামে মোরা ধান হি যায়, যে মানে হলো যে ধান সিদ্ধ করে এক তাফাল এই রমের রস দেয়। হেটারে কুইম্যা লাস্টে একটুখানে হয়ে যায় মানে এটা জাল করতে 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 মিঠা হয়ে যায়। আজকে সকল প্রসেসিং কিন্তু আপনাকে লগে শেয়ার করবো। তখন ছোট আসলাম তখন তো শীতের সময় এরমের খাড়াই খাড়াইয়া দেখতাম যে কেমনে বানাইতে আসে, এবার যখন বানানো হয়ে যাইতো তখন এই চারটে চারটে খাইতাম মিঠা। এই জিনিসটা দেখার পরে আপনাকে সবাই অনেকেরই মানে এইসব কথা মনে পড়ে যাইবে। তো দেখেন রসগুলা থেকে কিন্তু ফেনা ফেনা উঠে আসছে। সেদিন বিয়ালে হেপার খেজুরের গাছের লগে হাড়ি পাইতে থয়, হেপার সকালবেলা যাইয়ে নামাইয়া আনে। রাত্রে কিন্তু গাছ দিয়ে ভেমালা ফেজা ফোজা পড়ে, এই জন্য সেকে নিতে হয়। যে মাটির চুলায় কিন্তু আবার এই যে মুখ আছে এর মধ্যে ডাল পালা হেপার কুড়া নাড়া কুড়া এগুলা দিয়ে এরকমের করে জাল দিতে হয়। তাই দেখতেছেন আস্তে আস্তে কিন্তু রসটা কমে আসতেছে, আর রস আস্তে আস্তে যখন ঘন হয়ে যায় তখন কিন্তু এই যে কালার চেঞ্জ হইতেছে লাল লাল হয়ে গেছে। এই প্রসেসে কিন্তু বাসায় বসে পাতিলেও মিঠা বানানো যায়, কিন্তু অনেক জাল করতে হয়, অনেক টাইম ধরে জাল করতে 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 তারপরে এটার ঘন হয়ে যায়। এবারে যখন ঘন হয়ে যায় তখন এই মিঠাটা এরকম করে একটা পাত্রে ঢালে, এইভাবে করে কিন্তু চার রকমের মিঠা বানানো যায়। বাটালির গুড় পরে হলো ঝোলার গুড়, মানে হলো যে ঝোলা গুড়, ঝোলা গুড়টা হলো কি মানে অনেক পাতলা পাতলা থাকে আর কি। এই পাতলা গুড়টা দিয়ে শরবত বানাইলে বেশি মজা হয়, দেখা যায় যে মিঠা বেশিক্ষণ ভিজাই রাখার দরকার হয় না। এই যে তাফালে কোনো হেয়ার পাত্রের মধ্যে ঢালতে আছে, কিন্তু ঢালার পরে আস্তে আস্তে আরো ঘন হইবে, এখন কিন্তু অনেক ঘন হয়ে গেছে, এরপর আরো ঘন হইবে। আর লাল লাল কালারটা কি সুন্দর দেখছেন, আর একদম অরিজিনাল অথেন্টিক মিঠা এইরকমেরই বানায়। এই ভিডিওটা দেখে অনেকেরই অনেক ছোট কালের কথা মনে পড়ে যাবে জানি, চলি ওই সময়গুলো খুব খুব মিস করতে আসি। এত সুন্দর ঘেরান যেটা আপনারা বাজারের কোনো মিঠায় পাইবেন না। এই যে মিঠা বানাইতে আছে এটা কিন্তু বানাইছে মোহিনী অর্গানিক ফুড। মোর ইচ্ছা ছিল যে মিঠা বানানোর ভিডিও আপনাদের লগে শেয়ার করবো, এর লগে কিন্তু সকল প্রসেস শেয়ার করতে আসি। মিঠার যে ঘ্রাণ যা বলার বাইরে, যারা এই মিঠা আগে খাইছেন বা সরাসরি বানাই তারাই বুঝবেন। তো এইবার আরেকটা মিঠা আপনাদের লগে শেয়ার করি। কি করে রস জাল করতে করতে যখন ঘন হয়ে যায় না তখন হলো এই যে একটু একটু উঠাইয়া এটারা এরকমের করে ঘষে, মানে তাফালের লগে ঘষতে থাকে, ওদিকে নিচে কিন্তু আগুনও জ্বলতেছে। এরকম ডলাডালি করতে 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 মিঠাটা এই রমের ঘন হয়ে যায় আর লাল লাল। অনেকবার এরকম করতে করতে কিন্তু এরকম শক্ত হয়ে যায়। এই গুড়ের নাম হলো কিন্তু বীজ গুড়, এটা কিন্তু অনেক ধৈর্য ধরে বানাইতে হয়। এই মিঠাটার টেস্টটা অনেক অনেক মজা, যেটা বাজারে অ্যাভেলেবল পাইবেন না। এই হলো সেই মিঠাটা, এর নাম বীজ গুড়, কিন্তু মুই দিছি হলো ঘষাঘষি গুড়। এবার বাডালি মিঠা দেখতে, জাল করতে করতে যখন ঘন হয়ে যায় তখন এরকম সাজ আছে, সাজের উপরে কাপড় বিছাইয়ে দিয়ে তার উপরে মিঠা ঢাইলে দেয়। মিঠা যখন জমে যায় তখন মিঠাটারে উঠাইয়ে তারা শক্ত করে। এটা কিন্তু এখন পর্যন্ত একদম শক্ত হয় না, এটারে উঠাইয়া রাখবে, তারপরে আস্তে আস্তে এটা আরো শক্ত হয়ে যাবে। তো 7-8 লিটার রস দিয়ে কিন্তু 1 কেজি পাটালি গুড় বানায়, মানে বাটালি গুড়। পাটালি গুড়ের স্বাদটা তো দেখলেন, ওরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এই কাজগুলো করে থাকে। বাজারে যে বাটালি গুড়গুলো দেয় হে মিডে কিন্তু ফিটকুরি দেয়, মানে হাইড্রোজ, তার লগে কিন্তু ওই মিডেগুলো বেশি চকচক করে, কিন্তু এই মিডে কোনো ধরনের ফিটকুরি হাইড্রোজ ব্যবহার করা হয় না। এটা শক্ত হয়ে কিন্তু এই রকমের কালার হয়ে যায়, আর ঘ্রাণটা অনেক অনেক সুন্দর। তো প্যাকেটটা খুললে আপনাকে একটু দেখাইতেছি। অনেকে কইবে আফা আপনি কালে প্রমোশন করতে আইছেন, কিন্তু জিনিসটা যারা খাইবে হেরা মোর নাম লইবে। আমি যে মিঠাগুলো বানাই এর মধ্যে কিন্তু কোনো ভেজাল থাকে না, একদম হাতে বানাই, আর এর ঘ্রাণও অনেক বেশি সুন্দর। প্যাকিংটা দেখাই, ওরা মিঠা বানাইয়া বাটালি মিঠাটা এই প্যাকেটের মধ্যে রাখে। তো এটার মধ্যে হলো যে হলুদ হলুদ মিঠাটা, এই হলো চারটা মিঠা আইটেম, মানে চার রকমের মিঠা দিয়ে ওরা একটা প্যাকেজ তৈরি করছে। একটা মিঠার টেস্ট কিন্তু চার রকমের আর চার ভাবে প্রসেস করে বানানো। তো এইটা হলো কিন্তু ঝোলা গুড়, পাতলা পাতলা হয়, আর এইটা দিয়ে শরবতটা এত মজা। এর আগে এটা দিয়ে মুই শরবত বানাইছিলাম, আপনাদের লগে শেয়ারও করছিলাম, অনেকে জিজ্ঞেসেন যে এটা কি মিঠা কোন জায়গায় দিয়ে নিছি, ঝোলা গুড়, আর এটা নিছি কিন্তু মোহিনী অর্গানিক ফুড পেজ দিয়ে। আর ওই যে হলুদ হলুদ মিঠাটা ওই ছোট যে বাটাটা আগে দেখাইলাম ওইটাই, আর এটার মধ্যে কিন্তু আরেকটা দানা দানা গুড় আছে। তো এবার বাটালি মিঠার প্যাকেটটা একটু বাই করে দেখাইতেছি। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করে নিতে পারবেন মিঠা, এই ফুল প্যাকেজটাও নিতে পারেন, আবার কেউ চাইলে কিন্তু আলাদা আলাদাও নিতে পারেন। ওর মতামত হলো ফুল প্যাকেজটা নেওয়াই ভালো, তাহলে দেখা যায় যে সবগুলোর টেস্ট আর কি পাওয়া যায়। দেখতাম যে শীত আইলি মোকে শহরের আত্মীয় স্বজনরা গ্রামে ফোন দিয়ে কইতো যে মিঠা রাহিস কমবে, মিঠা ব্যাসে খোঁজ খবর রাখি, হয়তো 1 কেজি মিঠা 2 কেজি মিঠা এইরমের কইরা। তো এখন আর এই কষ্টটা কিন্তু হইবে না, আমার বিশ টানোর দরকার নেই। এই কিন্তু হলো বাটালি মিঠা, কালে রস নামাইয়া হেয়ের পর মিঠা বানাইয়া এই প্যাকিং টেকিং করা পর্যন্ত একালে 1 মাস সময় লাগে। এবার একটু ঝোলা গুড়টা দেখাই, এটা কিন্তু এই যে দেখতেছেন লড়তে আসে, ভালো কথা। এই যে মিঠার কার্যক্রম দেখছেন, রস খেজুরের গাছ সবকিছু কিন্তু রাজশাহীর একটা গ্রামের ভেতরে, এটা কিন্তু নিজস্ব বাগান থেকে খেজুরের রস সংগ্রহ করে তারপরে বানাইছে। এবার যে খেজুরের গুড়টা দেখতেছেন এটা কিন্তু দানা দানা খেজুরের গুড় আপনাকে দেখাইতেছে, এই যে দেখতেছেন এটা দানা দানা দেখছেন, কিন্তু বলে যে রওয়া পড়া খেজুরের মিঠা, এই সেই রওয়া পড়া মিঠার মতো। এই যে দেখতেছেন গিরানটা মৌ 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 করতে আছে ঘরের মধ্যে, মরে মা সেই গিরান, গিরানটা অনেক সুন্দর। মুই এবার মহে দিয়ে দেখলাম, আপনাকে যদি যতই কই ভালো লাগে ভালো লাগে, আপনারা মনে করেন কি আমার খালি পাম মারতে আসে, লাগে বেশি আর কিছু কম যাবে না। আপনাকে সেই হলদে হলদে রঙের যে মিডাটা আছে হেডেটা আপনাকে লগে শেয়ার করি, যে মিডাটা ওই যে ডলাডলি করে বানাইছে, তারা কিন্তু সুন্দরভাবে প্যাকিং করে দেয়। সেটা একটু আঠালো আঠালো টাইপের, বাট এত ঘন, এই যে দেখাই মানে এত সফট নরম, মানে হাতে দিলে না এই যে মিশা যাইতে আছে কেমন যেন। আর এটার নাম হলো বীজ গুড়, আবার কেউ কেউ কয় ক্যান্ডি গুড়, মানে একালে ক্যান্ডির মতো লাগে, চকলেটের মতো ফুল করতেছে এককালে, কোনো দানা নাই একেবারে, মানে মিশ। এই মিডাটা মুই আগে কোনো সময় খাই নাই, তো মিডাটা অনেক বেশি টেস্ট আসছিল। এই চারটা মিঠার একদম চার রকমের টেস্ট, মানে এক একটা এক এক রকমের, বুঝছো সেই টেস্ট। বুঝলে করা শেষ ডান, এটা মানে মজা, তিনটে গুড় হলো তিন রকমের, ঠিক আছে। আর এটা হলো যে বাটালি গুড়।
মোর ভাই এবার ভিডিও করতেছিল আবার কইতেছে গ্রামে যেরকম মিঠা বানাইলে ঘেরা আসে না ওই রকমের ঘেরা নাইতে আসে তো আবার একটু খাইতে আসে মানে লোভে আর কি মানাইতে আসে না হুইঙ্গা হেয়ের পরে এই যে একটু মোহে দিয়ে কই আসলে বেমালা মজা একটু খাই আবার আরো একটু করে খাইতে আসে বুঝেন যে আসলে কতটা মজা ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাইবেন এই চার রকমের মিঠা টেস্ট নিতে চাইলে অবশ্যই মোহিনী অর্গানিক ফুডে কিন্তু মিঠা অর্ডার করে নিতে পারেন হেরা কিন্তু কম দামে ভালো একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিয়ে থাকে খুশি খুশি আজকেই মিঠা অর্ডার খাওয়া শেষ হয়ে যাবে ভালো কথা কেটে কেটে এবার খেজুরের রস খাইছেন কমেন্ট করে জানাই দেবেন ভালো থাকেন সবাই টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ